কালকে রাতের মতো ভয়ঙ্কর রাত আমার জীবনে আর একটাও আসেনি আমার ছেলেটা বারবারই বলছিল আম্মু আমি মরে যাব এই কথাটা শোনার পরে পৃথিবীটা একদমই অন্ধকার হয়ে আসছিল। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আগের ভিডিওটা আপনারা যারা যারা দেখেছেন তারা হয়তো জানেন আমার বড় ছেলেটা অনেক বেশি অসুস্থ ছেলেটাকে নিয়ে অনেক বেশি টেনশনে আছি কি করব কিছুই বুঝতে পারছি না বিপদ আসলে কখন যে দুয়ারে এসে দাঁড়ায় কেউ বলতে পারেন না কাল অব্দিও আমার ছেলেটা একদম সুস্থ ছিল আর আজকে হঠাৎ করে কি হয়ে গেল সারাটা রাত্রেও আমরা দুইজন একদমই চোখের পাতা এক করতে পারিনি আমার থেকেও আপনাদের ভাইয়া অনেক বেশি টেনশন করছিল বাবারা সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারে না কিন্তু বাবারা সন্তানকে অনেক বেশি ভালোবাসে আল্লাহ আল্লাহ করতে করতে সকালের দিক দিয়ে ছেলেটার জ্বরটা একটু কমেছিল সারা রাত্র স্যালাইন চলছিল আর স্যালাইন দেওয়ার পরও ও অনেক বেশি জ্বালাতনও করেছে চেঁচামেচি করেছে আর অনেক বেশি দুর্বলও হয়ে গেছে আর রাতে জ্বরটাও অনেক বেশি ছিল একবার তো ভেবেছিলাম ওকে হসপিটাল নিয়ে যাব তারপরে অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলাম যে না আর একটু দেখি তো সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে ওর একদম এগারোটা বেজে গেছে সকালে আর ওর জ্বর আসেনি এই ওকে আমি গোসল করিয়ে দিয়েছি তারপরে তো এখন ভাত খাইয়ে দিচ্ছি ওই জন্য আমি হালকা তেল দিয়ে একটুখানি আলু ভাজি করে নিয়েছি আর সেটা দিয়ে ওকে ভাত খাইয়ে দিচ্ছি তারপরে ওষুধটা খাইয়ে দিয়ে ওকে এখন আমি শুইয়ে দিয়েছি তারপরে রান্না করতে চলে আসলাম আজকে ভিডিও করার আমার একদমই ইচ্ছে ছিল না আমি রান্নাগুলো আগেই বসিয়ে দিয়েছি এখন মোবাইলটা হাতে নিয়ে অল্প অল্প করে ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার বলে আজকে আমি গরুর মাংস দিয়ে ঘাটি করছিলাম আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছটা রান্না করে ফেলেছি নামিয়ে নিয়েছি আর এখন গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি এই দিক দিয়ে আমি আলুটা সেদ্ধ করে একটু পানি দিয়ে মতে নিয়েছি আমি এর আগে কখনোই আলু খাঁটি রান্না করিনি এই ফার্স্ট আলু খাঁটি রান্না করতেছি ভিডিওতে অনেক কাপুরাই আলু খাঁটি রান্না করে তো তাদেরটা দেখে দেখেই একটু শিখেছি জানি না কেমন হয়েছে তারপরে এই তো আলুটা দিয়ে দিয়েছি খুব ভালোভাবে কষিয়ে ঝোলের জন্য পানিটাও দিয়ে দিয়েছি পানিটা একটু বেশি করে দিয়েছি যেহেতু আলুটা একদম মুখে নেওয়া তরকারিটা একদম শক্ত হয়ে যাবে এই জন্য একটু ঝোল ঝোল নামাবো এই জন্য পানিটা বেশি দিয়েছি আর এখন তরকারিটা ঢেকে দিয়ে এসে দেখে আমার দুই ছেলে আবার ঘুমিয়ে পড়েছে আর এদিক দিয়ে এই তো আলু খাঠিটা রান্না করা হয়ে গেছে এখন এখানে একটু গরম মশলার গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নিব তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করিনি কালকে তো আজকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিব রান্নাঘরটা গুছানো থাকলে অনেক বেশি ফ্রেশ লাগে তারপরে তো রান্নাঘর গুছিয়ে আমি একদম গোছল করে চলে এসেছি আর এখন দুপুরের খাবারটা খেয়ে নিব তো আমি অন্য আর কোনো কিছুই নিয়ে নেই আলু নিয়ে নিয়েছি দেখি আজকে আলু মজাটা কেমন হয়েছে এর পরে এইভাবে রান্না করব ভেবেছি আর তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছে ভেবেছি এই তরকারিটা দিয়ে পরোটা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগবে এই জন্য আমি এখন পরোটা বানিয়ে নিব আর বড় ছেলেটার জন্য তেল ছাড়া রুটি করে নিব ও আবার রুটি পরোটা পছন্দ করে ভাতটা ওইভাবে খেতে চায় না ডাক্তার বলেছে ওকে এখন বেশি বেশি করে খাওয়াতে ও যাই খেতে চায় তাই ওকে খাওয়াইতে বলছে এই জন্যই ওর পছন্দের জিনিসগুলোই এখন রান্না করব। আর এই তো আমি পরোটাও বানিয়ে নিচ্ছি পরোটা ভাজা হয়ে গেছে এইটা দিয়ে আমাদের বিকালের নাস্তা হয়ে যাবে তারপরে দুই ছেলেকে উঠিয়ে আমি খেতে বসিয়ে দিয়েছি আর এখন এই তো আমি খেয়ে নিচ্ছি আর পরোটা দিয়ে এই আলুঘাটিটা অনেক বেশি মজা লাগতেছিল তো আমার ছেলেটা আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ